بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتين الزكاة وأطعن الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا. مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ইমান ও ইসলামের সম্পদ দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি সৃষ্টির সেরা, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম বিষয় বস্তু নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারের এমন এক ব্যক্তিত্ব যিনি এই পবিত্র পরিবারের প্রথম স্থানে অনেক আলেমদের মতে আর অন্যান্য আলেমদের মতে তার দ্বিতীয় স্থান রয়েছে এই পরিবারে, যে পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন কোরআনুল করিমে পবিত্রতার। তার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তার সম্পর্কে যদি আলোচনা করা যায় হক আদায় করে তাহলে যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। আর তার জীবনের উপরে এমন কি কিতাবও লেখা হয়েছে, তো তার সম্পর্কে সংক্ষিপ্ত এক ঘন্টার আলোচনায় যতগুলি কথা নিয়ে আসা সম্ভব আপনাদের সামনে সেই কথাগুলি পেশ করার চেষ্টা করব। বিশেষ করে কোরআন এবং হাদিসে তার সম্পর্কে, তার ফজিলত সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে যেসব কথা বর্ণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আহজাবে আয়াত নম্বর 33-এ আহলে বাইত অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার সম্পর্কে ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নিঃসন্দেহে আল্লাহ পাক চান যে হে আহলে বাইত, হে নবী পরিবারের সদস্যরা, তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন। আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা, নাপাকিকে, যত রকমের ত্রুটি রয়েছে, ভুলভ্রান্তি রয়েছে, সেগুলিকে দূর করতে চান আল্লাহ পাক। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সুন্দর করে পাক পবিত্র করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতে সার্টিফিকেট দিয়েছেন যে এই আহলে বাইত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার, তারা নাপাকি মুক্ত, তারা ত্রুটি মুক্ত, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা দান করেছেন, তাদের সম্পর্কে পবিত্রতার ঘোষণা করেছেন, তাদের ইমান সম্পর্কে, তাদের ইবাদত বন্দিগি সম্পর্কে, তাদের আকীদা বিশ্বাস সম্পর্কে, তাদের আমল সম্পর্কে, তাদের আখলাক চরিত্র সম্পর্কে, তাদের আচার আচরণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন যে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পাক পবিত্র করতে চান। আহলে বাইত সম্পর্কে আলোচনা, এটি একটি সওয়াবের কাজ, নেকির কাজ, এবং তাদের আলোচনার উদ্দেশ্য শুধু কাহিনী শুনিয়ে দেওয়া নয়, কিছু ঘটনা শুনিয়ে দেওয়া নয়, বরং উদ্দেশ্য হচ্ছে আমাদের বাস্তব জীবনে তাদের অনুসরণ করা, তাদের ইক্তিদা করা, তাদের আদর্শে আদর্শিত হওয়া, তাদের পথে চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সাহাবাই কেরাম এবং সাহাবিয়াত, সাহাবাই কেরামের দল, নারী হোক আর পুরুষ, তাদের কথা উল্লেখ করেছেন, ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, সূরায়ে তাওবার আয়াত নম্বর 100-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসার যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাজিরিন আনসার অর্থাৎ সাহাবাই কেরাম নরনারী তাদের প্রশংসা করেছেন, তাদের কথা উল্লেখ করার পরে উল্লেখ করেছেন ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, সততার সাথে তাদের অনুসরণ করবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে মমিন মমিনাত, মমিন পুরুষ মমিন নারী, এবং তারা সাহাবাই কেরামের দল, সাহাবাই কেরাম নারী হোক আর পুরুষ হোক, সাহাবিয়াত হোক, তাদের যারা অনুসরণ করবে ইখলাসের সাথে, সততার সাথে, অন্তরের আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের খাতিরে, পার্থিব গরজে নয়, অসৎ উদ্দেশ্য নিয়ে নয়, শুধু ভালোবাসা প্রদর্শনী করলো কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে, যেমন এক রকমের বাতিল ফিরকা রয়েছে যারা মাত্র কয়েকজনের ভালোবাসার প্রদর্শনী করে কিন্তু বাকি সমস্তের সাথে তারা শত্রুতা রাখে, যাদেরকে সবাই চেনে, এবং যাদের বিভ্রান্তি গুমরাহি সম্পর্কে একজন মুসলিম যদি সত্যি তার দিন ইসলাম সম্পর্কে সামান্য জ্ঞান রাখে তাহলে সে ওয়াকিফাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে প্রশংসা করেছেন সাহাবাই কেরামগণের, এবং সাহাবাই কেরামের অনুসরণের কথা, সাহাবায়ে কেরাম গণের অনুসরণ কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন, তাদের যারা আন্তরিকতার সাথে অনুসরণ করবে। আমরা সেই জামানা পাইনি কিন্তু আমরা অনুসরণের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন, মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যখন মুসলিম করেছেন জন্মগত, তাহলে
আল্লাহর এই রাস্তাটি আছে, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। সুতরাং আমরা যদি সত্যি অনুসরণ করি তাঁদের, সাহাবাই কেরাম এবং সাহাবিয়াতদের, তাহলে আল্লাহ পাক কি দেবেন, যেমন সাহাবাই কেরামদেরকে দেবেন, আমাদেরকেও তা থেকে মাহরুম বঞ্চিত রাখবেন না। তাই আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন এবং তাদেরকে আল্লাহ সন্তুষ্ট করে দেবেন, রাজি করে দেবেন। যেমন সাহাবাই কেরামগণকে দেবেন নরনারী, ওই রকমই তাঁদের পরে তাবেইন, তাবা তাবেইন। অনেকে মনে করে আল্লাযীনা ইত্তাবাউহুম মানে শুধু তাবেইন, অর্থাৎ যাদের সাহাবাই কেরামের সাথে মোলাকাত সাক্ষাৎ হয়েছে, না, আল্লাযীনা ইত্তাবাউহুম মানে যারা অনুসরণ করেছে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, কিয়ামত পর্যন্ত যারা অনুসারী হবে সাহাবাই কেরামের দলের জীবনের প্রতিটি ক্ষেত্রে, যে ক্ষেত্রগুলির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাইছে, যে ক্ষেত্রগুলিকে দিন মনে করে পালন করে, কারণ দুনিয়ার কিছু কাজকর্ম রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, যেগুলি সেই জামানায় ছিল না, সেগুলি ক্ষেত্র এর অন্তর্ভুক্ত নয়। কিন্তু যেই ক্ষেত্রে আপনি কোনো কাজ করে, কোনো আকিদা বিশ্বাস রেখে, কারো সাথে ভালোবাসা রেখে আপনি আল্লাহ সন্তুষ্টি চান আর পরকালের মুক্তি চান, অর্থাৎ দিনের ক্ষেত্রে, তো আল্লাহ পাক বলছেন যে তাদের উপর আল্লাহ রাজি হয়ে যাবেন এবং তাদেরকে আল্লাহ এত দেবেন নিয়ামত, অনুগ্রহ করবেন তাদের উপর যে তারাও আল্লাহর উপর রাজি হয়ে যাবে, এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল ওয়াদ আলহাম জান্নাত, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন সাহাবাই কেরামগণের জন্য এবং সাহাবিয়াদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তো যে কথাটি এখানে বলার উদ্দেশ্যটি হচ্ছে তাদের অনুসরণ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাদের জীবনী সম্পর্কে আমরা জানবো কিছু কথা, যতটুকু আল্লাহ জানার তৌফিক দেবে, তারপরে তাদের অনুসরণ করব। আমাদের মা বোনেরা অনুসরণ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহারাতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েগণের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াতদের। আর যেই ক্ষেত্রে আমাদের অনুসরণের বিষয় রয়েছে, যে এমন কিছু রয়েছে ইবাদত বন্দেগি যেগুলি আমাদের অনুসরণের বিষয়, সেগুলো সেই ক্ষেত্রে আমরা অনুসরণ করব। তো এইভাবে আমরা সাহাবাই কেরাম সাহাবিয়া তাদের অনুসরণ করবো, এই উদ্দেশ্যে তাদের জীবনী জানবো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ কি আল্লাহ পাক কোরআনুল কারীমে আমাদের কি বলে আখ্যায়িত করেছেন, মা বলে আখ্যায়িত করেছেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ পাক সূরা আহজাবে বলেছেন ওয়া আজওয়াজুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিগণ উম্মাহাতুহুম, মুমিনদের মা, মুমিনদের জননী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার নাম আয়েশা, তার পিতার নাম যেই নামে আমরা সবাই চিনি তা হচ্ছে আবু বকর সিদ্দিক, সিদ্দিক তার উপাধি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুল্লাহ, যা অধিকাংশ মুসলিম ভাইরাই জানে না, নাম আব্দুল্লাহ। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হচ্ছে কুনিয়াত আবু কুহাফা, উপনাম আবু কুহাফা, এই নামে প্রসিদ্ধ, কিন্তু তার নাম ছিল উসমান, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আব্দুল্লাহ বিন উসমান, তার নাম উসমানের ছেলে আব্দুল্লাহ বিন আমের বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুর্রাহ, এই মুর্রার পরে কাব বিন লুয়াই, এই মুর্রাতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বংশ পরম্পরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর গিয়ে মিলে যাচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ বংশের অন্তর্ভুক্ত, এবং এ কথা আমাদের অনেকের জানা রয়েছে যে আরবদের মধ্যে আল্লাহ পাক সম্মানিত করেছিলেন কুরাইশকে, এবং সারা বিশ্বের মধ্যে আল্লাহ সম্মানিত করেছেন আরবদেরকে, ইসমাইল গোত্রকে। আর এই কুরাইশ গোত্র থেকে, কুরাইশ বংশ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক যে নবী মনোনীত করেছেন, বাছাই করেছেন, তা সর্বশ্রেষ্ঠ গোত্র থেকে,
এই মর্মে হাদিস রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন, বিভিন্ন জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দান করেছেন ফাযাল কুরাইশ, কুরাইশকে আল্লাহ পাক রব্বুল শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং এই শ্রেষ্ঠত্ব সম্পর্কে আরবরা একমত ছিল, তাই আরবের নেতৃত্ব, কাবা ঘরের নেতৃত্ব, মক্কাতুল মুকাররমার নেতৃত্ব সব ন্যস্ত ছিল এই কুরাইশ গোত্রের উপর। তো উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে কুরাইশিয়া, এবং তার সম্পর্কে ওলামায়ে কেরাম মন্তব্য করে বলেছেন যে উম্মতের, এই উম্মতের যত মহিলা এসেছেন সাহাবিয়া থেকে শুরু করে, সাহাবায়ে কেরাম জামানার মহিলাদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী দীন সম্পর্কে এই উম্মতের আফকাহ নেসাইল উম্মতি আলাল ইতলাক, এক বাক্যে সবাই এই ক্ষেত্রে এজমা ঐক্যমত পোষণ করেছেন যে এই উম্মতের সবচাইতে বেশি জ্ঞানী মহিলাদের মধ্যে ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মায়ের নাম ছিল উম্মে রুমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন তাকে, তার বিয়ের ঘটনা বড় ঘটনা রয়েছে এবং এই ক্ষেত্রে অনেকগুলি ঘটনা রয়েছে, যতটুকু বলা সম্ভব হবে আপনাদের সামনে কিছু কথা বলবো তার সম্পর্কে। অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই যে মন্তব্য করেছেন খুব সংক্ষেপে তার একটা মন্তব্য শোনাচ্ছি। তার একটি প্রসিদ্ধ কিতাব আছে সিয়ারু আলামিন নবালা, ২৪ খণ্ডে রয়েছে, ২৪ খণ্ডে, প্রতিটি খণ্ড হবে প্রায় ৪০০ পৃষ্ঠার মতো, ২৪ খণ্ডের একটি কিতাব রয়েছে জীবনীর ওপর, সাহাবায়ে কেরামের জীবনী থেকে শুরু করে নবী সাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, তারপরে তাবেইন, তারপরে ইমাম যাহাবী পর্যন্ত যত আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরাম এসেছেন, মুহাদ্দিসিন এসেছেন, তাদের জীবনী উল্লেখ করেছেন ওই কিতাবে। তো তাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে মন্তব্য ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই করেছেন, তিনি এক প্রখ্যাত আলেম ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির যেমন তিনি একজন বড় ইমাম ছিলেন, তেমন তার বড় বড় ছাত্র ছিল। তার প্রসিদ্ধ ছাত্র ইমাম ইবনুল কাইয়িম এবং দ্বিতীয় ছাত্র ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি। তো ইমাম, তারা বহু কিতাব লিখেছেন। তো ইমাম যাহাবী রহমতুল্লাহ বলছেন, ওয়া কানাত ইমরাতান বাইজা জামিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী রূপবতী মহিলা ছিলেন। অমিন সাম্মা ইউকারুলা হুমাইরা, এই জন্য তাকে উপাধি নাম দিয়ে ডাকা হতো, হুমাইরা বলে ডাকা হতো, আহমার মানে লাল। তো খুব সুন্দরী হওয়ার কারণে তাকে হুমাইরা বলে ডাকা হতো, স্নেহের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন। বলছেন, ওয়ালাম ইয়াতাজাওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রান গাইরাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিবাহ করেছেন সবগুলি ছিল হয় বিধবা না হয় তালাক প্রাপ্ত, একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র ছিলেন তিনি কুমারী। ওয়ালা আহাব্বা ইমরাতাম হুব্বাহা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত স্ত্রীদেরকে ভালোবাসতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আর কাউকে ভালোবাসেননি, এত বেশি ভালোবাসতেন। ওয়ালা আলামা ফি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল ওয়ালা ফিন নিসাই মুতলাকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মহিলাদের মধ্যে ইমরাতান আলা মিনহা, কোনো মহিলা তার চাইতে বেশি জ্ঞানী গুণী ছিল না। মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে কোনো মহিলা জ্ঞানী গুণী ছিল না। ওয়া আন্নাহা যাওজাতু নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আরেকটি মন্তব্য করছেন যে তিনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওজায় মোহতারমা বিবি পৃথিবীতে, দুনিয়াতেও এবং আখিরাতে। আমাদের বিবিরা আখেরাতে বিবি থাকবে কি না কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। কারণ হতে পারে যে আপনি জান্নাতে যেতে পারলেন, আপনার ইমান এবং সৎ আমল কারণ হলো আল্লাহর রহমতে আপনি জান্নাতে গেলেন, কিন্তু আপনার স্ত্রীকে আল্লাহ তৌফিক দিল না, সে শিরক কুফরি অবস্থায় মারা গেল, বেনামাজি হয়ে মারা গেল, আরো কোনো কাবিরা গুনাহ করে মারা গেল, গেল আপনার আখিরাতে জান্নাতে স্ত্রী হইতে পারলো। দুনিয়ায় তো মাশা আল্লাহ আপনার খুব সুন্দর স্ত্রী ছিল, খুব ভালো স্ত্রী ছিল, খুব অনুগত স্ত্রী ছিল, কিন্তু জান্নাতে স্ত্রী হইতে পারলো না। এর বিপরীত হইতে পারে, মাশা আল্লাহ স্ত্রী তো মাশা আল্লাহ আপনার আমার খুব সুন্দর, খুব ভালো মানুষ, সে জান্নাতের হকদার হইল, জান্নাতের অধিবাসী হইল, কিন্তু আপনি আমি হতভাগা জান্নাতে যেতে পারলেন না। আল্লাহ না করে এরকম হয়,
তাহলে দুইজনে জান্নাতে না যেতে পারলে আপনার স্ত্রী আপনার কাছে আসছে। এছাড়াও হতে পারে যে একাধিক বিয়ে হইতে পারে, স্ত্রীর স্বামী মরে যাওয়ার পরে, বিধবা হওয়ার পরে, অথবা তালাক হয়ে গেলে, যা কিছু হোক না কেন, অন্য স্বামী হইতে পারে, তার সাথে উঠতে পারে। তো তার সম্পর্কে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াতেও এবং জান্নাতেও। এ সম্পর্কে বেশ কিছু যতগুলি কথা বলেছেন, বেশ কিছু হাদিস রয়েছে সম্পর্কে। ফাহাল ফাওকা যালিকা মাফখার, এর চাইতে গৌরবের বিষয় কি আর হতে পারে কিছু, এর চাইতে গৌরবের বিষয় কি আর হতে পারে যে পৃথিবীতে সার্টিফিকেট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বিবি দুনিয়াতে এবং আখেরাতে। তারপরে তিনি একটি ইখতিলাফের দিকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিবি বেশি শ্রেষ্ঠ, কোন বিবির ফজিলত মর্যাদা বেশি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি এলমের দিকে দেখা যায়, বিদ্যার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে দেখা যায়, ইসলামের এই এলমি খেদমত, জ্ঞানগত খেদমতের দিকে দেখা যায় এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসার দিকে দেখা যায়, তার পিতার দিকে দেখা যায়, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু দিক রয়েছে, তাহলে মনে হবে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্থান দখল করে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহারাত বিবিগণের মধ্যে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তার দিকে যদি নজর দেন, যেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামে সাহায্য করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহায্য করেছেন, তখন কেউ সাহায্য করার ছিল না। যখন হীরা পাহাড়ের গুহায় যেতেন, আবার সেখান থেকে আসলেন বিব্রত অবস্থায়, পরেশান হাল অবস্থায়, কি হবে কি হবে, এতে তখন যে সান্ত্বনার বাণী বলেছিলেন, স্ত্রীর পক্ষ থেকে যে সান্ত্বনা পেয়েছিলেন এবং যে সাহায্য সহযোগিতা পেয়েছিলেন ইত্যাদি, বিশেষ করে আর্থিক সাহায্য সহযোগিতা, অর্থ দিয়ে দিনের যে খেদমত করেছেন এই উম্মতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়াসা দিনের, দিনে ইসলামের, এই খেদমত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক প্রথম তৌফিক দান করেছেন। তো এই দিকটা দেখলে অনেক আলেমগণ তাকে ফজিলত দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে মর্যাদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেশি। সেই জন্য ইমাম যাহাবী রহমতুল্লাহ এখানে গিয়ে বলছেন যে আমার মতে, ওয়াইন কানা লিসিদ্দিকাতি খাদিজা শাওয়ান লা ইউলহাকু, যদিও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত বড় মর্যাদা রয়েছে যে যেখানে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছিতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, যতই যোগ্য ব্যক্তি হোক না কেন, যতই জ্ঞানী ব্যক্তি হোক না কেন, যতই শিক্ষিত ব্যক্তি হোক না কেন, যতই বড় আলেম আর মহাদ্দেশ হোক না কেন, তার চাইতে বড় কেউ পৃথিবীতে আছে, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। কিন্তু এই কথা আমাদের স্মরণে থাকে না আমাদের বাস্তব জীবনে। আমরা যে কোনো সাবজেক্টের উপরে কেউ যদি আমরা একটু ভালো হয়ে যাই তো ভাবি যে হামচুনি দিগার নিস্ত, আমাদের দেশে ফার্সি ভাষী বলে আমার মতো আর কেউ নেই। ড্রাইভার যদি ভালো ড্রাইভার হয়ে যায় আমার চেয়ে কে, মেকানিক যদি ভালো মেকানিক হয়ে যায় আমার চেয়ে তার কে বেশি বুঝে, যদি ইঞ্জিনিয়ার ভালো হয়ে যান আমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার কি আছে, ডাক্তার যদি হয়ে যায় আমার চেয়ে বড় ডাক্তার কি আছে, আলেম যদি হয়ে যায়, বিশেষ করে আলেম সমাজ আল্লাহ হিদায়ত করে, আর এদেরকে হিদায়ত করলে জাতি হিদায়ত হবে, আলেম সমাজ আর বক্তা সমাজে যদি হিদায়ত না হয় তো বাকিগুলি আর হিদায়ত হবে, ওরা তো তাকিয়ে আছে এদের দিকে। তো এদের মধ্যে তো আরো মুশকিল, কেউ কারো শ্রেষ্ঠত্ব, কেউ কারো এলেম কে মানতেই রাজি না, সবাই নিজের ফতোয়া চালাতে চায়, অথচ দিন সম্পর্কে হয়তো তার এলেম নেই। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় তো ছিলই, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির তাবেইনদের জামানায়, ইমাম মালিক মদিনায় ছিলেন, হাজার হাজার আলেম ফাকি মুহাদ্দিস, তারা কেউ ফতোয়া দিত না। তো মাসলা জিজ্ঞেস করে চলে, ইমাম মালিক বেঁচে আছেন আমরা ফতোয়া দেব না। তো কি বলছিলাম, প্রত্যেকের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের যতটা মর্যাদা দিয়েছেন তার চেয়ে তো বড় কাউকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু জানা নেই হয়তো। এই জন্য মুসা আলাইহিস সালামকে যদি আলোচনার বাইরে চলে, মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম চাইতে যোগ্য ব্যক্তি কেউ ছিল না, কিন্তু তিনি যে বলেছিলেন যে হ্যাঁ আমি আল্লাহ এটাই পছন্দ করলেন না, নিঃসন্দেহে খেজের মুসার চাইতে যোগ্য নয়, কিন্তু বিশেষ কিছু জ্ঞান দিয়ে আল্লাহ পাক মুসাকে শুধু শিখাতে চাইলেন যে এমন কথা বলবে না, যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলছেন, যার উপর আল্লাহ তাওরাত নাযিল করছেন, তার চাইতে বড় কি খেজের, এটা বিদাতীদের কাছে, সুফি বিদাতীদের কাছে, পীর ভণ্ডদের কাছে, কারণ তাদের তরিকার জন্য একটা কি পাওয়া গেছে, একটা কোন রকমের একটা সাহার আস্থা পাওয়া গেছে, এটা বেশ পাওয়া গেছে যে আমরা খেজের নাম দিয়ে সব পার হয়ে যাব, পীরেরা
যে আমরা ওই খেজুরের তরিকে আছি, হারাম কাজ অন্যায় কাজ করলে তোমরা বুঝো না, ওইটা ওইটা হচ্ছে মারিফতে এলিম, ওসব বুঝো না তোমরা। তো বলছেন ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এবং তার যে অবদান রয়েছে, তার যে মর্যাদা রয়েছে সেখানে হয়তো পৌঁছিতে পারবেন না কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইমাম জাহাবীর মতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্থান পেয়ে আছেন আহলে বাইতের মধ্যে, আহলে বাইতের মধ্যে। ওয়া আনা ওয়াকিফুন ফি আইয়াতিহিম আফদাল, তারপরে বলছেন যে আমি এই ব্যাপারে এখনো নীরব আছি, আমি কোনো একটা সিদ্ধান্ত দিতে পারছি না যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। তবে জাজাম তো বি আফজালি খাদিজা আলাইহা হালে ওমরি লাইসা হাদা মাওদিউহা, তবে বেশ বেশ কিছু দিকের কারণে, বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বেশি আফজাল, বেশি শ্রেষ্ঠ, তার মর্যাদা বেশি উঁচু, এটি হচ্ছে আমার বিশ্বাস। তবে সেগুলি এখানে বিস্তারিত আলোচনার সময় নেই, এই বলে তার মন্তব্য করেছেন ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হওয়ার আগে বারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখতেন, স্বপ্নে দেখতেন জিবরাইল আলাইহিস সালাম আসছেন আর স্বপ্নে দেখাচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেমন ভাবে দেখাচ্ছেন? আজকাল আমাদের আমাদের মতো স্বপ্ন নাই, আজকালকার মানুষের স্বপ্ন হচ্ছে হ্যাঁ ঘৃণিত স্বপ্ন। এই ধরনের স্বপ্ন যদি সাধারণত কেউ দেখে তো ঘৃণিত স্বপ্ন, বলতেই লজ্জা লাগবে হয়তো, হ্যাঁ এইরকম স্বপ্ন। কত সুন্দর স্বপ্ন দেখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে ওয়াহি, রুয়াল আম্বিয়াই ওয়াহিয়ুন, আম্বিয়াগণ শুধু নবী না সমস্ত আম্বিয়াগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। কিন্তু নবীগণ ছাড়া অন্য কোনো মানুষের স্বপ্ন কোনো মূল্য রাখে না। আপনার যেমন স্বপ্ন তেমন শাইখুল হাদিসের স্বপ্ন, আপনার যেমন স্বপ্ন তেমন কোন ইমাম সাহেব আর আলেম সাহেব মহাদেব সাহেবের স্বপ্ন, একই রকম, কোনো পার্থক্য নেই। সেই স্বপ্নের মধ্যে কিছু সুসংবাদ হতে পারে, ভালো হতে পারে, যদি স্বপ্নের বিবরণ ঠিকভাবে দেওয়া যেতে পারে, দিতে পারে বা নিতে পারে তাহলে, আর না হলে অনেক সময় স্বপ্নের বিবরণ দিতে গিয়ে ভুল করে, বা আপনি স্বপ্নের বিবরণ নিজে গ্রহণ করতে গিয়ে ভুল ভুল সিদ্ধান্ত নেন, হয়তো ভাবলেন যে আমি স্বপ্ন দেখছি খুব ভালো লাগছে, এর রেজাল্ট ফলাফল খুব ভালো হবে, কিন্তু আসলে খারাপ হইতে পারে। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরীতুকে ফিল মানামে সালাসা লাইয়ালিন, বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে শাদী হওয়ার পরে যে তোমাকে আমি স্বপ্নে তিন দিন তিন রাত দেখেছিলাম, তিন রাত তোমাকে দেখেছিলাম। যা আবেকেল মালিক মালাকো ফি খিরকাতি মিন হারি, রেশমের একটি কাপড়ে ঢেকে জড়িয়ে, রেশমের কাপড়ে ঢেকে নিয়ে আসছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর নিয়ে আসার পরে বলছেন ফায়াকুল হাজি ইমরাতুক, ঢাকা আছে রেশমের কাপড় দিয়ে, আর বলছে এটি আপনার স্ত্রী, এ হচ্ছে আপনার স্ত্রী। ফাকশেফ আন ওয়াজহেক ফাইজা আনতাফি, আমি একটু খুলে দেখছি যে কি আছে, দেখি রেশমের কাপড়ের ভিতরে, বলছি এ তো আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন একেবারে কম, মাত্র ছয় বছর, মাত্র ছয় বছর, বিয়ে যখন হয় তখন হাদিস এসছে ছয় বছর, অর্থাৎ ছয় বছর শেষে হয়তো সাত বছরে পড়েছিল বয়স। তো ফাকুল, তখন আমি স্বপ্নে বলতাম ইয়াকু হাজা মিন ইনদিল্লাহ ইয়ামদহি, যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষে থেকে হয় তাহলে আল্লাহ যেন তার বাস্তবায়ন করে। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা আকাঙ্ক্ষা ছিল যে বিয়ে হয়ে যাক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক যে আমার প্রথম স্থানের সঙ্গী তার মেয়ে, আর আলহামদুলিল্লাহ যে গুণ, পারিবারিক গুণ, ব্যক্তিগত গুণ সবগুলি ভালো গুণ মজুদ ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল, যখন স্বপ্নে দেখলেন তখন বললেন যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর সত্যি আল্লাহর পক্ষ থেকে নবী করিম যখন এই স্বপ্ন দেখেন তখন তিনি নবী ছিলেন, যদিও মক্কায় ছিলেন তখন, তো বলেন যদি আল্লাহর পক্ষ থেকে হয় তো আল্লাহ যেন এর বাস্তবায়ন করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বর্ণনা করেছেন ইন্না জিবরাইল যা আগে সুরাতে ফিখরে হারিরিন খাদরা, সবুজ রেশমের কাপড়ে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন স্বপ্নে। এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ফাকাল বলে হাযিহি যাওজাতুকা ফি দুনিয়া ওয়াল আখিরা, এই হচ্ছে আপনার বিবি, স্ত্রী দুনিয়াতেও এবং আখিরাতে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা হয়েছে। হাদিসটি তিরমিজিতে রয়েছে, ছয়টি যে প্রসিদ্ধ হাদিসের কিতাব তার মধ্যে সুনানে তিরমিজিতে এই হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, বরং অধিকাংশ পুরুষের চাইতে হাদিসের সংখ্যা, তার বর্ণিত হাদিসের সংখ্যা অধিকাংশ পুরুষ সাহাবায়ে কেরাম চাইতে বেশি ছিল। পুরুষদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5274 বা কিছু। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত হাদিস বর্ণনা করেছেন? 2210 হাদিস বর্ণনা করেছেন, 2210 হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে শুধু বুখারী এবং মুসলিমে, বুখারী তো রয়েছে মুসলিমে রয়েছে 174টি হাদিস, 174টি হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমে। আর বুখারীতে, শুধু বুখারীতে রয়েছে হাদিস 54টি, আর মুসলিমে রয়েছে 69টি হাদিস। মুসলিমে, বুখারীতে নেই, শুধু মুসলিমে রয়েছে 69টি হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ফজিলতের দিক হচ্ছে যে তিনি জন্মগত ইসলাম পেয়েছেন। জন্মগত ইসলাম ফজিলতের বিষয় যদি তার উপর কায়েম থাকে, এটি ফজিলতের বিষয়। আমরা বারবার বলি যে ভাইবার, আমরা মুসলিম, জন্মগত মুসলিম, এটি ফজিলতের বিষয়। অনেক সময় আমি সমালোচনা করি বলি এই জন্য যে অধিকাংশ মুসলিমরা জন্মগত মুসলিম কিন্তু সাবালক হলে আর মুসলিম নয়, অর্থাৎ নামাজি না মুসলিম নয়, শিরিক করে বিদাত করে মাজারে যায় মুসলিম নয়, নাস্তিক হয়ে যায় বেদীন হয়ে যায় মুসলিম নয়, সমস্যা এখানে। কিন্তু জন্মগত যদি একজন মুসলিম হয় তো এটি একটি সম্মানের বিষয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হন, না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই চোখ খুললেন অর্থাৎ হুঁশ জ্ঞান আসে, তখন দেখলেন যে তার আব্বা মাতা পিতা মুসলমান, আব্বা আমা মুসলমান। এই সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, বলছেন যে লাম আকিল আবাওয়াইয়া ইল্লা ওয়া হুমা ইয়াদিনানিল দ্বীন, আমার যখন হুঁশ হয় বুঝতে শিখি, আমার আব্বা আম্মাকে যখন চিনতে শিখি তখন থেকে আমি তাদেরকে মুসলিম জানি। ছেলে মেয়েদের সাধারণত 4-5 বছর বয়স হলে 5 বছরের কথা মনে থাকে, হয়তো 3-4 বছর কথা মনে না থাকে, পরে ভুলে যেতে পারে। যখন থেকে হুঁশ হয়েছে 3-4 বছর তখন থেকে দেখি মুসলিম, তখন থেকে দেখি যে আমার আব্বা আম্মা মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হইল কখন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল কাছাকাছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, নবুয়াতের, নবুয়াত প্রাপ্তির 10 বছর পরে 40 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, রাসূল হলেন। আর তারপরে দীর্ঘ 10 বছর উম্মুল মুমিনীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকলেন, তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পরে বিয়ে হয়, বিয়ে হয় সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, উম্মুল মুমিনীন হলেন, তিনি বিধবা ছিলেন, এবং কুমারীদের মধ্যে বিবাহ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। প্রায় কাছাকাছি সময়ে, একই সময়ে বিয়ে হয়েছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু একেবারে ছোট বয়সের ছিলেন, সেই জন্য তার সাথে ঘর সংসার হয়নি, বিদায় হয়ে তিনি আসেননি। দীর্ঘ প্রায় 2 বছর বা তারও বেশি সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে। তারপরে বদরের যুদ্ধের সময় মদিনা হিজরত করে চলে আসলেন, বিয়ে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মক্কায়, মক্কায় বিয়ে হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তারপরে মদিনা হিজরত করে চলে আসলেন, হিজরত করে আসার পরে দ্বিতীয় হিজরত, প্রথম হিজরি গেল 1 বছর, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হইল। বদরের যুদ্ধের পরেই শাওয়াল মাস, বদরের যুদ্ধ হলো, তারপরে শাওয়াল মাসে, রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে, শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উঠিয়ে দেওয়া হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 9 বছর। অনেকে হয়তো ভাবে যে 9 বছরের মেয়ে তো কচি মেয়ে। মনে রাখবেন যে আবহাওয়ার কারণে ছোট বড় হয় পার্থক্য হয়ে যায়, গরম দেশগুলিতে অল্প বয়সে সাবালক সাবালিকা হয়ে যায়, আরব দেশ গরম দেশ, এই দেশের মেয়েদেরকে দেখবেন যে 10 বছরের মেয়ে যথেষ্ট বড় লাগে। মেয়ে কেন দেখবেন, ছেলেই দেখবেন 8-10 বছর ছেলে এই মোটাসোটা হয়ে গেছে, আর লম্বা হয়ে গেছে, উঁচা হয়ে গেছে। গরম দেশে ছেলে মেয়েরা তাড়াতাড়ি বড় হয় এবং তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয়, পক্ষান্তরে ঠান্ডা দেশে, শীতের দেশে ও
পশ্চিমা দেশগুলিতে, ইউরোপের দেশে, যে কোনো শীতের দেশে, সেসব দেশে সাবালক হতে সময় লাগে। তো